রেমিটেন্স বাড়ছে অ্যাজ অফ নাও, বেড়েছে প্রবাসী আয়। ধুঁকতে থাকা দেশের অর্থনীতিকে আবারও চাঙ্গা করতে রেমিটেন্স প্রবাহের উন্নতিকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। আগস্টের প্রথম ২০ দিনে রেমিটেন্স প্রবাহ বেড়েছে ৪০৬ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশের রিজার্ভ পুনর্গঠন ও ডলার সংকট নিরসনে কার্যকরী ভূমিকা পালন করবে বলে আশা করা যাচ্ছে। তাই বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, প্রবাসীদের রেমিটেন্স প্রবাহের ক্রমবর্ধমান বৃদ্ধি সচল রাখতে রেমিটেন্স কার্ড প্রবর্তন এখন সময়ের দাবি। বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের পর প্রবাসী আয়ে ইতিবাচক পরিবর্তন ফিরতে শুরু করেছে, ফলে সদ্য সমাপ্ত হওয়া আগস্ট মাসে রেমিটেন্স খাতের আয় ২০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। এ মাসে মোট প্রবাসী আয় এসেছে ২২২ কোটি ডলার। যদিও আগস্টের প্রথম সপ্তাহে ইন্টারনেট ও ব্যাংকিং সেবা বন্ধ থাকায় প্রবাসী আয়ে বড় রকমের ভাটা পড়ে। তাছাড়া তখন অনেক প্রবাসী বাংলাদেশি দেশে রেমিটেন্স না পাঠানোর ঘোষণা দেন। তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে তারাই আগের চেয়ে বেশি রেমিটেন্স পাঠানোর জন্য প্রস্তাব ও প্রচারণা শুরু করেন। এর ফলে বিগত মাসের প্রবাসী আয় ২০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এবছরের জুলাই প্রবাসী আয় এসেছিল ১৯১ কোটি ডলার, আর গত বছরের আগস্টে এসেছিল ১৬০ কোটি ডলার। অর্থাৎ সদ্য সমাপ্ত আগস্ট ২০২৪ আগের মাসের তুলনায় ৩১ কোটি এবং গত বছরের একই মাসের চেয়ে ৬২ কোটি ডলার বেশি এসেছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে জুনে, যা পরিমাণে ২৫৪ কোটি ডলার। এটি একক মাস হিসেবে গত ৩ বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ প্রবাসী আয় আসার রেকর্ড। এর আগে ২০২০ সালের জুলাই এসেছিল ২৫৯ কোটি ডলার। চলতি বছরে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ২৫০ কোটি ডলার এসেছে মে মাসে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ১৪ আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। এটিএন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাম্প্রতিক সময়ে রেমিটেন্স প্রবাহ বাড়ায় নিজের ইতিবাচক আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়াও গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েই তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করে ব্যাংক খাতের উন্নয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। এর মধ্যে অন্যতম ছিল ব্যাংক খাতে টেকসই সংস্কারের জন্য ব্যাংক কমিশন গঠন। এছাড়া বৈদেশিক মুদ্রা বা ডলার সংকট কাটাতে আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে বিদ্যমান ব্যাঞ্চ ১% থেকে বাড়িয়ে ২.৫% করার সিদ্ধান্ত নেওয়া হয় ওই বৈঠকে। তাতে ডলারের বিনিময় হার নির্ধারণের ক্রলিং প্যাক ব্যবস্থায় ডলারের মধ্যবর্তী দাম দাঁড়ায় ১১৭ টাকা থেকে সর্বোচ্চ ১২০ টাকা। এ সিদ্ধান্তের ফলে ব্যাংকগুলো এখন ডলারের দাম কিছুটা বেশি দিতে পারছে। বাংলাদেশ রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং অ্যাসোসিয়েশন সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান জানান, আমদানি খরচ কমাতে ও ডলার সংকট লাঘব করতে রেমিটেন্স আমাদের মূল হাতিয়ার। তাছাড়া ব্যাংকিং খাতে ব্যবসায়িকদের এলসি ওপেন করতেও আর বাধা থাকবে না। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রবাসীদেরকে আলাদা করে রিকগনিশন দেওয়ার পক্ষে তারা। দেশের অর্থনীতিতে সরাসরি ভূমিকা রাখা প্রবাসীদের এয়ারপোর্টে ভিআইপি ট্রিটমেন্ট সহ নাগরিক সকল সুযোগ সুবিধা এগিয়ে রাখতে আহ্বান জানিয়েছেন। তাই রেমিটেন্স কার্ড সেক্ষেত্রে বৈধ পথে দেশে আরও বেশি বৈদেশিক আয় বাড়াতে সরাসরি ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।